কুম আহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে সেই আমলটা যদি কেউ করে বা সে জিনিসটা যদি কেউ মুখস্থ করে তাহলে আল্লাহ ফকরব্ব আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ تو أبو هريرة رضي الله تعالى عنه، تكبرني نتاسة، جاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله تعالى تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة. مش في هذا الستار سجك আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের নিরানব্বইটি বরকতময় যে নাম রয়েছে সেই নাম যদি কেউ মুখস্থ করে তাহলে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ তো এই নিরানব্বইটি নাম এটা হলো গুণবাচক নাম আর আল্লাহ পাকের সত্তা জাত এবং সত্তার নাম তো হলো আল্লাহ যেটা আমরা বলে থাকি এবং যে আল্লাহ শব্দের নামটা যত পুর হরফ আছে কিছু আরবিতে কিছু হরফ মোটা হয় এবং কিছু হরফ পাতলা করে উচ্চারণ করতে হয় তো মোটা করে যে হরফগুলো উচ্চারণ করতে হয় তার থেকে সর্বাধিক বেশি মোটা করে উচ্চারণ করতে হবে যে আল্লাহ আল্লাহ শব্দের যে লাম রয়েছে এই লামটা থেকে বেশি উচ্চারণ করতে হবে মোটা করে তো এটা হলো আল্লাহ পাকের যেন ভক্তি সহকারে মহাব্বতের সাথে যেন উচ্চারণ করা হয় মোটা করা হয় এই জন্যই এই বিধানটা করা হয়েছে তো আল্লাহ তালার সেই বরকতময় নিরানব্বইটি নাম বিভিন্ন কিতাবে এবং হাদিসের কিতাবেও হাদিস শরীফেও এই নিরানব্বইটি নাম উল্লেখ রয়েছে হাসরের শেষ দিন আয়াতে কয়েকটি নাম উল্লেখ রয়েছে সেখানে পূর্ণ নিরানব্বইটি নাম সেখানে উল্লেখ নাই তো হাদিস শরীফের যে নিরানব্বই নামের কথা বলা হয়েছে এখন আপনাদেরকে আমি পড়ে শোনাবো এটা যদি কেউ মুখস্থ করে তাহলে আল্লাহ পকরাবল আলমিন তাকে জান্নাতুল ফেরি দান করবেন সুবাহানাল্লাহ تشرينه هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البشير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور شكرا شو شوك جي নামটি যেভাবে আমরা কোরআনের আয়াত যেভাবে মিলিয়ে মিলিয়ে পড়া হয় এই নামটিও এইভাবে হাদিস সহ মিলিয়ে মিলিয়ে পড়া আছে মুখস্থ করার সুবিধার্থে তো এই জন্য এইভাবেই যদি আমরা মুখস্থ করি এই নিরানব্বইটি নাম এবং এই বরকতময় নাম বরকত হাসিলের উদ্দেশ্য যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ আল্লাফাককরবুল্লাহ আলমিন অবশ্যই আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন আল্লা ফকরব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহ পাকের এই বরকতময় নিরানব্বইটি নাম মুখস্থ করার তৌফিক দান করুন ও দাও ان الحمد لله رب العالمين